রিডিংয়ের এই প্রোগ্রাম দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা প্রোগ্রাম দেখছেন, যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন, একটা আশা, একটা ভরসার জায়গা আশা করি এতদিনে আপনাদের তৈরি হয়েছে। যে কারণে প্রোগ্রামের পরে যে 30 মিনিট, আধ ঘন্টা আপনারা সময়টা পান, সেই সময়টাকে আপনারা কিন্তু কাজে লাগান। প্রত্যেকেই কিন্তু কল করে নিজেদের যে কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন এবং যে পরামর্শটা পান সেটাকেও আপনারা কার্যকর করার চেষ্টা করছেন। তাই আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের পছন্দের সেই ট্যারো কার্ডের প্রোগ্রাম, যেখানে আজ এই সময় যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। অবশ্যই এই ছবিটি দেখেই বুঝতে পারছেন যে বিয়ের মাস বা বিয়ের সময়, এই সময়টা সবারই প্রায় বাড়িতে কারুর না কারুর বিয়ের নিমন্ত্রণ কার্ড পৌঁছে যাচ্ছে। কারুর হয়তো কেউ নিজেই হয়তো এখন বিয়ের পিঁড়িতে বসবেন বলে একটা পরিকল্পনা করে নিয়েছেন। এই যে বিয়ে বা বিবাহিত জীবন, এটা যে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা একটা মানুষের জীবনে, এটা নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। কিন্তু এটা জানতে হবে যে অনেকেরই এমন দেখা গেছে যে প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী, তাদের বিয়ের জায়গাটাতে কোনো কারণে সময়টা দেরি হয়ে যাচ্ছে। হয়তো তারা চেষ্টা করছেন কিন্তু সঠিক যোগাযোগটা হচ্ছে না, আবার হয়তো যোগাযোগ হচ্ছে কিন্তু কোনো কারণে হয়তো সেটা ধীরে হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ মানে বিবাহে দেরি, এক কথায় বাংলায় এটাতেই বলা যেতে পারে। তাহলে এই দেরিতে কেন হচ্ছে, এই দেরির পিছনের কারণটা জানা প্রয়োজন। কারণ জেনে সেটাকে সমাধান কিভাবে করা যেতে পারে, এটা তার থেকেও ইম্পর্টেন্ট। তাই চলুন, ট্যারো কার্ড রিডিং, এঞ্জেল থেরাপি এবং অবশ্যই তার সাথে বাস্তু কনসালটেন্সি, নিউমারোলজি, সমস্ত কিছুর ওভার ক্যালকুলেশনের মাধ্যমে আজকে আমরা জানবো এই বিবাহে দেরির পিছনের কারণ এবং তার কি সলিউশন। যিনি আমাদেরকে জানাবেন তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে, আপনারা সকলে তার সঙ্গে ভীষণ ভাবে পরিচিত, ফেমাস ইন্টারন্যাশনাল ট্যারো কার্ড রিডার, এঞ্জেল থেরাপিস্ট, একজন বিখ্যাত নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, তার সাথে স্পিচ ওয়ার্ড মাস্টার এন্ড রিইনকারনেশন অরাকল কার্ড রিডার ম্যাডাম প্রজ্ঞা। প্রত্যেকটা প্রোগ্রামে তিনি আমাদেরকে টু দা পয়েন্ট ধরে ধরে কিন্তু বলে দিয়েছেন যে প্রবলেমের মানে একদম সেন্টার যে জায়গাটা, সেই গোড়াটা কি আর তার সমাধান কিভাবে হতে পারে। আমরা আজকেও তার কাছ থেকে এই সম্বন্ধে জানবো। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গবো। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকের অনুষ্ঠানটা যেটা নিয়ে সুপর্ণা এক্ষুনি বলল সেটা হচ্ছে বিয়ে বা বিবাহ সংক্রান্ত একটা আলোচনা। আমাদের এই দৈনন্দিন ভাগাদৌড়ের জীবনে আমরা সকলেই কিন্তু প্রচন্ড ক্যারিয়ার অ্যাসপায়ার, মানে এখন মেন অ্যান্ড ওয়েমেন বোথ আর ওয়ার্কিং। তো এই দৌড়াদৌড়ির পিছনে যে জিনিসটা আমরা পিছনে ফেলে দিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, বা রিলেশনশিপ হয়তো রিলেশনশিপে রয়েছেন কিন্তু বিভিন্নভাবে অবস্টাকল আসছে যার জন্য রিলেশনশিপটা ফাইনালি গিয়ে ম্যারেজে কনভার্ট হতে পারছে না, অথবা যাদের যাদের লেট ম্যারেজের, এখন বেসিক্যালি বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু অ্যাবভ 30 বা 30 প্লাস হয়ে যাচ্ছেন ম্যারেজের ক্ষেত্রে, তাহলে সেই জায়গায় অবস্টাকলটা কোথায় সেটা তো ডেফিনেটলি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অ্যাস্ট্রোলজিতে এর খুব ভালো গাইডেন্স রয়েছে, তাই যখন অ্যাস্ট্রোলজিক্যালি একটা জন্ম ছক আমরা বিচার করি তখন সেখান থেকে তো অবভিয়াসলি সেই হাউসেস গুলো রয়েছে দেখার, ফিফথ হাউস, সেভেন্থ হাউস, ইলেভেন্থ হাউস, সেকেন্ড হাউস, এই সমস্ত জিনিসগুলো তো রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা তো রয়েছে। এর সাথে যেটা মেজরলি ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে যে বাড়ির কোন জায়গায় ত্রুটি থাকলে তার বিয়ের ক্ষেত্রে বাধাটা সৃষ্টি হয়, বা এই ধরনের বাধা সৃষ্টি হলে তাহলে তার কারেকশন কি সেটাও যেমন আজকে আমি বলে দেব। তেমনি ধরুন যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আফটার ম্যারেজ তাদের জীবনে বিভিন্ন ধরনের অবস্টাকল রয়েছে, বা মানে স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা ঠিকভাবে নেই, বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, মতানৈক্য রয়েছে, এই জায়গাটাকেও কিভাবে কারেকশন করবেন, বা জন্মছকে অ্যানালিসিস করে জানা গেল যে বিয়ের পরে সেখানে গিয়ে বিভিন্ন রকমের অবস্টাকল রয়েছে সেটাকে কিভাবে কাটিয়ে তুলবেন, সেটা আজকে ইন ডিটেল আমি আজকে আপনাদের একটু আলোচনা করে দেব। এর সাথে ট্যারো কার্ড রিডিং এ যখন ক্লায়েন্টসরা আসেন তখন ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেখে নেওয়া হয় যে তার কারেন্ট এনার্জি কি চলছে, আগামী 1-3 ইয়ার্স এর মধ্যে তার বিবাহের কোনো কানেকশন তৈরি হচ্ছে কিনা, যদি হয় তার পিছনে অবস্টাকল কি আছে সেটাকে কাটিয়ে দেওয়া হয়, আর যদি দেখা যায় বিয়ের খুব স্মুথ কানেকশন রয়েছে কিন্তু ইন ফিউচার গিয়ে সেই বিবাহের জায়গাটায় অবস্টাকল ক্রিয়েট করছে কোনো জায়গা থেকে,
কোনো ফ্যামিলি মেম্বারসরা হতে পারে, বাড়ির কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে সেই অবস্টাকল, সেই জায়গাটাকেও কিন্তু ভালোভাবে ক্লিয়ার আপ করে দেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই যে কোন কোন অ্যাসপেক্টগুলো আমাদের একটুখানি দেখে নিতে হবে, যাতে করে এই অবস্টাকলগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি এবং তার কারেকশন আমরা নিজেরাই করে নিতে পারি। তাহলে চলুন দেখি, ফার্স্ট যে ডিরেকশনটা আমি বলবো বা আপনারা সবাই এতদিনে জেনে গেছেন যে বাড়ির নর্থ ইস্ট ডিরেকশন কিন্তু একটা মেজর রোল প্লে করে মানুষের লাইফে, লাইফের বিভিন্ন যে সমস্ত অবস্টাকলগুলো সেই অবস্টাকলগুলোকে মেইনলি কেটার করে নর্থ ইস্ট ডিরেকশন। নর্থ ইস্ট ডিরেকশনে কি কি থাকলে সেটা অবস্টাকল ক্রিয়েট করে, সেটা হচ্ছে টয়লেট, কিচেন আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এখানে আমি বলে রাখি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ডেফিনেটলি ক্রিয়েটস এ প্রবলেম, কিন্তু আন্ডার ওয়াটার মিন্স বোরিং সেটা কিন্তু এই নর্থ ইস্ট ডিরেকশনে প্রচন্ড ভালো এফেক্ট দেয়। তাহলে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকলে সেটা চলবে না, কিচেন টয়লেট ডেফিনেটলি এখানে থাকলে চলবে না। আর কি কালার অ্যাভয়েড করবেন? রেড কালার অ্যাভয়েড করবেন, কোনো রকম ক্লাটার রাখলে চলবে না। ডাস্টবিন থাকলে এই জায়গায় একটা ভীষণ মেজর প্রবলেম ক্রিয়েট করে। এবারে টয়লেট আর কিচেনের জেনারেলি নর্থ ইস্ট ডিরেকশনে 100% প্রুভেন রেমেডি হয় না, এটাকে আইদার ডিসম্যান্ডেলিং করে দিতে হয় কিংবা রিলোকেট করে দিতে হয়। তাহলে এটা হলো নর্থ ইস্ট। এবার নর্থ ইস্টে তাহলে কি রাখা যাবে? নর্থ ইস্টে রাখা যাবে হচ্ছে আপনার পূজা রুম, ওকে, কিংবা কোনো এল্ডার পার্সনের বেডরুম সেখানে হতে পারে, অথবা কোনো পূজা রুম, প্রোভাইডেড সেখানে কোনো রকম রেড কালার থাকলে চলবে না। সেটা দেওয়ালের রং হতে পারে, কার্টেন হতে পারে, সোফা হতে পারে, কিংবা পূজার যে সামগ্রী রেখেছেন সেই জায়গায় কোনো রকম রেড কালারের চেলি, যেরকম আমরা পাতি জেনারেলি পূজা রুমের আসনে, ঠাকুরের আসনে, সেইখানে কোনো রকম লাল রঙের থাকলে কিন্তু সেটা বিবাহের ক্ষেত্রে একটা প্রচন্ড রকমের ভাবে বাধা সৃষ্টি করে। নেক্সট ডিরেকশনটা মেজরলি রোল প্লে করে সেটা হচ্ছে, দেখুন নেক্সট স্লাইডে, সাউথ ইস্ট ডিরেকশন। আগের স্লাইডটাতে আমি একটু যাব, আগের স্লাইডে, হ্যাঁ, সাউথ ইস্ট ডিরেকশন, সেখানে যদি কোনো রকম ভাবে টয়লেট করে যায় তাহলে টয়লেট সিটের চারপাশে রেড কালারের টেপ দিয়ে সেটাকে সিল করে দেবেন চারপাশে, তাহলে সেই টয়লেটের এটাই কারেকশন। আর সেখানে অ্যাভয়েড কি কি করবেন? ব্ল্যাক বা ব্লু কালার সেখানে অ্যাভয়েড করতে হবে। এখানে কিচেন খুব ভালো এফেক্ট দেয়, কারণ এটা ফায়ার এলিমেন্টের জোন, তাই কিচেন, সেই কিচেনের স্ল্যাব যদি লাল কালারের হয় খুব ভালো এফেক্ট পাবেন, কিন্তু ব্ল্যাক বা ব্লু থাকলে কোনোভাবেই সেটা চলবে না, সেটাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট ডিরেকশনটাতে আমি যাব, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশন। সাউথ ওয়েস্ট ডিরেকশনে যদি কিচেন আপনাদের থাকে তাহলে কিচেন বার্নারের তলায়, ঠিক গ্যাস বার্নারের তলায় ইয়েলো কালারের স্ল্যাব বসবে। যদি ইয়েলো কালারের স্টোনের স্ল্যাব আপনারা না অ্যাফোর্ড করতে পারেন তাহলে ইয়েলো কালারের ভিনাইল শিট এখন অ্যাভেলেবেল মার্কেটে, সেই ভিনাইল শিট কিনে শুধুমাত্র বার্নারের তলায় সেটাকে পেস্ট করে দিতে হবে, যাতে তার রেমেডি এখান থেকে আপনারা করে নিতে পারেন। টয়লেট থাকলে কি বসবে? টয়লেট সিটের চারপাশে ইয়েলো কালারের টেপ বসবে, আর এখানে কোনো রকম ভাবে রেড কালার অ্যাভয়েড করবেন। নর্থ ওয়েস্ট ডিরেকশনটা সেটা কি বলছে? সেখানে যদি কোনো রকম ভাবে কারোর বাড়ির কিচেন পড়ে যায়, কিচেনের বার্নারের তলায় সেম ইয়েলো কালারের স্ল্যাব বসবে, টয়লেট থাকলে সেখানে টয়লেট সিটের চারপাশে হোয়াইট কালারের টেপ বসবে। এই অবধি আমরা মোটামুটি তিনটে ডিরেকশন, তিন থেকে চারটে ডিরেকশন আমি আলোচনা করলাম। এরপরে আমি বলবো যে যখন আপনাদের জন্ম ছকে একটা সমস্যা দেখা দিচ্ছে তখন কিন্তু সেটা রেমেডিয়াল কারেকশনের প্রচন্ড রকমভাবে প্রয়োজন, উইদাউট রেমেডিয়াল কারেকশন এটা কিন্তু ঠিক হবে না। তার সাথে নিউমারোলজিক্যাল একটা কানেকশন দেখতে হয় যে আপনাদের নাম্বার গ্রিডে সেটা কি আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থের টোটাল, আপনার নেম নাম্বার যেটা মেজরলি ইম্প্যাক্ট ফেলে, তার মধ্যে নাম্বার 2 আর নাম্বার 6 এর এফেক্ট আছে কিনা। একটা নিউমারোলজিক্যাল গ্রিড আমি দেখাতে চাইবো, এর আগেও আমি একটা নাম্বার গ্রিড দেখিয়েছিলাম, নাম্বার গ্রিডটাতে দেখুন নাম্বার 2 আর নাম্বার 7 এই দুটো নাম্বারের কিন্তু একটা মেজর রোল রয়েছে আমাদের লাইফে, আর নাম্বার 6। তাহলে নাম্বার গ্রিডে আমাদের দেখে নিতে হবে যে সেখানে নাম্বার 2 আর নাম্বার 6 এর একটা এফেক্ট রয়েছে কিনা। আগেই আমি বললাম ডেট অফ বার্থ আর ডেট অফ বার্থের টোটাল আর নেম নাম্বার থেকে কিন্তু আমাদের ফার্স্ট বিচার করতে হবে নিউমারোলজিক্যালি যে আপনার নাম্বার 2 আর নাম্বার 6 এর এফেক্ট রয়েছে কিনা, বিকজ এই দুটো নাম্বার কিন্তু ম্যারেজের ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে।
এর সাথে সাথে নাম্বার 7টাও দেখতে হয়, কারণ নাম্বার 7টা আলটিমেটলি আপনাদের ফিউচারে গিয়ে চিলড্রেন কিরকম হবে না হবে, মানে চিলড্রেন এক হবে না একের বেশি হবে সেটাও কিন্তু ডিটারমাইন করতে নিউমারোলজিক্যাল গ্রিডে কিন্তু আমাদের হেল্প করে, যার জন্য নিউমারোলজিক্যাল অ্যানালিসিসটাও কিন্তু দরকার। এর সাথে যেটা বাস্তু নিয়ে আলোচনা করছিলাম সেটা তো আমি ইনফ্যাক্ট বলেই দেবো, তার রেমিডিসগুলোও বলছি। আর জন্ম ছক থেকেও কিন্তু বিচার হবে যে আপনার কোন জায়গায় অবস্টাকল রয়েছে সেটাকে কাটানোর জন্য আপনাকে কি রেমেডি, কি এঞ্জেল থেরাপি, কার সাহায্য নিতে হবে। দর্শক বন্ধুরা, তাহলে এখন যখন প্রোগ্রাম আপনারা দেখছেন, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটাই বলবো যে এই মুহূর্তে আপনি বা আপনারা যারা যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, অবশ্যই যাদের সুযোগ তো রয়েছেই যে হ্যাঁ নিজের সম্বন্ধে একবার জেনে নিতে যদি চান, প্রোগ্রামের পরে কিন্তু আধ ঘন্টা আপনার হাতে টাইম আছে, একটা মানে পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার গাইডেন্স আপনারা কিন্তু পেতে পারেন। আর এরও সাথে আরো একবার জানিয়ে রাখবো, যারা যারা কন্ট্যাক্ট করে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন চেম্বারের জন্য বা অনলাইন কন্ট্যাক্টের চেষ্টা করছেন, তারা 8013694948 নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আর প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার দিনকে আপনারা অনুষ্ঠানটি দেখার সুযোগ পান 4টার সময়, বিকেল 4টে বেজে 4টের সময়, এবং প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে সুযোগ পেয়ে যাচ্ছেন বেলা 12টার সময়। আমরা একটু জেনে নিচ্ছি কলে কে রয়েছেন এবং তারপর এগোবো আজকের এই অনুষ্ঠান ও আলোচনা। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে মল্লিকা গোস্বামী বলছি। আচ্ছা, আজকে জানছেন কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে একটু জানবো। আপনার নিজের সম্পর্কে জানবেন, আপনার জন্ম তারিখ, সাল, সময়? আমার 5/5/1993। নাম্বার 5 এর ভাইব্রেশন আছে। আপনি কি কোনোভাবে মিডিয়া বা এই ধরনের মাধ্যমের সাথে যুক্ত? আচ্ছা, আমি কি করে চলচ্চিত্র লাইনের সাথে যুক্ত? আচ্ছা, আমি অনেকদিন ধরে জলজন্য ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, দেখছি। কথা বলতে খুব ভালোবাসেন তাই তো? আচ্ছা, একটুখানি আমি বলে দিই, এখন যা আপনার কারেন্ট সিচুয়েশন এখানে শো করছে সেটা আপনি জবের জন্য ট্রাই করছেন কিন্তু জব লাগছে না, তার জন্য কিন্তু আপনার প্রচন্ড অ্যাংজাইটি রয়েছে, একটা সবসময় টেনশন হয় যে আগামী দিনে কি হবে কি হবে, যার জন্য আপনার রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না তাই তো? অনিদ্রাজনিত কারণে আপনি ভুগছেন। এর সাথে যেটা দেখা যাচ্ছে যে আপনার কিন্তু অনেক সোশ্যাল কানেকশন রয়েছে, কিন্তু সেই সোশ্যাল কানেকশন থেকে যতটা উপায় হওয়ার দরকার, একটা ফ্রুটফুল একটা ইনকাম হওয়ার দরকার, সেই ফ্রুটফুল ইনকাম কিন্তু আপনার এই জগতে দাঁড়িয়ে, মানে এই চলচ্চিত্র জগতে দাঁড়িয়ে আপনি কিন্তু সেটা পাচ্ছেন না। এবং আরো একটা জিনিস বলি, আপনার এই এই সিনেমা জগতে বা চলচ্চিত্র জগতে যেখানেই বলছেন যুক্ত আছেন মিডিয়া লাইনে, সেখানে কিন্তু আপনার বেনিফিট নেওয়ার অনেকে রয়েছে, ওকে, আপনার অ্যাডভান্টেজ নিতে কিন্তু অনেকেই চান, এবং থার্ড পারসন ইনভলভমেন্ট রয়েছে যে কিনা আপনার না গ্রোথের পিছনে কিন্তু একটা মেজর রোল প্লে করছে, তাই বি অ্যাওয়ার অফ দোজ পারসন, এটা আমি বলে দিলাম। আর একটা জিনিস, আগামী কামিং ওয়ান ইয়ারের মধ্যে, মানে 2024 এর ধরে রাখুন অক্টোবর নভেম্বর মাসের সময়কালীন আপনার কিন্তু খুব ভালো একটা স্টেবল ইনকাম গ্রোথ দেখাচ্ছে, কিন্তু তার আগে আপনার কিছু কারেকশন করতে হবে। প্রথমত আপনার যে বাড়ির নর্থ ডিরেকশন, সেই নর্থ ডিরেকশনে আইদার কিচেন বা টয়লেট ডেফিনেটলি কিংবা রেড কালার রয়েছে, যার জন্য আপনার লাইফে এই অবস্টাকল গুলো আসছে। আপনি একটু শেয়ার করুন, কিচেন বা ওয়াশরুম আছে, তাহলে অবভিয়াসলি আপনার জীবনে যা কিছু অপরচুনিটিস আসবে সেগুলো আসার পরে কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, টয়লেট সিটের চারপাশে ব্লু কালারের 4 ইঞ্চি চওড়া টেপ কিনতে পাওয়া যায়, ভিনাইল স্টিকার, যেগুলো ভিনাইল টেপ যেগুলো মার্বেল ইয়েতে লাগায়, সেই সেটা দিয়ে কিন্তু আপনার টয়লেট সিটকে সবার আগে সিল করে দিতে হবে। তারপরে বাড়ির নর্থ এবং বাড়ির সাউথ ডিরেকশনে এন্ডলেস নট আপনাকে টাঙাতে হবে। আমি একটু দেখিয়ে দিই এন্ডলেস নটটা কিরকম হয়, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, যারা ক্যারিয়ার অবস্টাকলে ভুগছেন বা ক্যারিয়ারের সেই মতো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না, কি ধরনের এন্ডলেস নট আপনারা টাঙাবেন।
এন্ডলেস নর্থের পিকচারটা একটুখানি দেখতে চাইবো। হ্যাঁ, এই এন্ডলেস নর্থের পিকচার যেটা দেখতে চাইছেন সেটাকে প্রিন্ট আউট করে আপনি বাড়ির নর্থ এক্সাক্ট কম্পাস থেকে মোবাইলে কম্পাস বার করে বাড়ির নর্থ যেখানে পয়েন্ট আউট করছে বাড়ির নর্থ ওয়ালে এটাকে হ্যাং করবেন। প্রোভাইডেড এটা কালো ফ্রেমের মধ্যেই ফ্রেম আউট করবেন। যদি কেউ ফ্রেমিং করতে চান তাহলে অবভিয়াসলি এটা কালো ফ্রেমে হবে, অন্য কোনো কালারের ফ্রেম এখানে ইউজ করা যাবে না। এক্স্যাক্টলি নর্থে এই এন্ডলেস নর্থটা টাঙাতে হবে, আর এক্স্যাক্ট সাউথ ডিরেকশনে একদম অপোজিট সাউথ ডিরেকশনে এই নর্থটাকে লাগাবেন যাদের ক্যারিয়ারে অবস্টাকল রয়েছে এইটা। কিন্তু এখানে প্রোভাইডেড এটা অনলি মাত্র ব্রাউন কালারের ফ্রেমেই আপনারা পুট আপ করবেন, এটা কোনোভাবেই ব্ল্যাক কালারের ফ্রেমে পুট আপ করবেন না। ওকে, সো এই দুটো জিনিস করুন। আর একটা জিনিস বলি, এক্সাক্ট নর্থ ডিরেকশনে ব্লু কালারের ফ্লাওয়ার ভাসে মানি প্ল্যান্ট গাছ রাখবেন, তার উপরে একটা স্পটলাইট দেবেন। আর সাউথ ইস্ট ডিরেকশনে একটা রেড কালারের জিরো ওয়াটার বাল্ব জ্বালাবেন। কিন্তু তার আগে একটু বার চার্টটা দেখে নিলে ভালো হতো যে সাউথ ইস্ট ডিরেকশনটা কিরকম কি মিন্স এনার্জি রয়েছে। তা সত্ত্বেও এইটুখানি করে এক থেকে দেড় মাসের মধ্যে তারপরে আমাকে একবার ইন ডিটেল ফোনে জানাবেন কেমন আছেন। আমরা আমাদের ভিউয়ার্সদেরকে জানিয়ে রাখবো যে এত সুন্দরভাবে যে ইনফরমেশন গুলো আপনারা জানতে পারেন এই প্রোগ্রামে, এটা শুধুমাত্র এই প্রোগ্রামই কিন্তু আপনাদেরকে দিতে পারে। কারণ ম্যাডাম সবসময় প্রত্যেকের জন্য চেষ্টা করেন যে যতটা মানুষকে হেল্প করা যেতে পারে। মানুষ রেমেডি বললেই হয়তো ভাবে যে অনেক অনেক খরচা, আজকের ডেটে দাঁড়িয়ে দুটো খাবার জোগাড় করাটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিযোগিতা এত বেশি বেড়ে গেছে যে সেখানে দাঁড়িয়ে নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করে কামড়ে আঁকড়ে মানুষ দাঁড়িয়ে আছে। সে জায়গায় হাজার হাজার টাকা খরচা করে সে রেমেডি করতে পারবে কি করে? তাদের প্রত্যেকের জন্য কিন্তু ইজি থেকে ইজিয়েস্ট, সহজ থেকে সহজতর যে পদ্ধতিগুলো আছে, যেগুলো আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারবেন, সেটাকে নিয়ে গিয়ে দোকানে দিলেন 100 টাকা 200 টাকাতে একটা ফ্রেম করে দেওয়া, অথবা তেমন হলে আরো যে এই যে একটা ফুলদানি কিনতে যাচ্ছেন 200 টাকা দিয়ে, আপনি হয়তো যেখানে দাঁড়িয়ে হাবিজাবি জিনিস জাঙ্ক ফুড খাচ্ছেন সেখানে দাঁড়িয়ে 100 টাকা 150 টাকা একটা ফুলদানি পেয়ে যাবেন। একটা মানি প্ল্যান্ট গাছের দাম কতই বা হতে পারে, একটা বাল্বের দাম কত হতে পারে? এই পুরো কাজটা করে উঠতে আপনার 500 টাকার মধ্যে আশা করি হয়ে যাওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে এই পদ্ধতিগুলো কেন উনি বলছেন, কারণ উনি চান যাতে এই প্রসেস গুলোকে কাজে লাগিয়ে মানুষ ভালো থাকতে পারেন। আপনি যেখান থেকে প্রোগ্রাম দেখছেন না কেন, আপনার আর্থিক সামর্থ্য কতটা সেটা কিন্তু উনি জানেন না, আমরা কেউ জানি না, কিন্তু তারপরেও উনি সকলের জন্য এই সহজ পদ্ধতিগুলো বলছেন, যেগুলো থেকে আপনারা বাস্তবে যে রেজাল্ট সেটা যখন দেখবেন সেটা ফোনে জানান, যাতে মানুষ আপনাদের মাধ্যমে জেনে নিজেরা ভালো থাকতে পারে, পদ্ধতিগুলো কাজে লাগাতে পারে। আমরা আজকে আছি বিবাহ জীবনে, বিবাহিত জীবনে কোন রকম কোন অসুবিধা যদি আসছে সেটাকে আপনি কি করে বুঝতে পারবেন, কি করে সেটাকে আইডেন্টিফাই করবেন, এবং বিবাহিত জীবনটাকে সুস্থভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর যাদের বিয়ে এখনো হয়নি বা যারা চেষ্টা করছেন কোনো কারণে হয়তো বারবার দেরি হচ্ছে, প্রবলেম আসছে, কি সমাধান সেখানে আমরা পেতে পারি সেটা চলুন আরেকটু আমরা ম্যাডামের কাছে জেনে নিচ্ছি। যেটার মধ্যে ছিলাম, এবারে আমি যে ডিরেকশনটা নিয়ে বলবো সেটা হচ্ছে মেইনলি অ্যাট্রাকশনের ডিরেকশন, সেটা হচ্ছে নর্থ অফ নর্থ ওয়েস্ট। ওকে, দেখুন নর্থ অফ নর্থ ওয়েস্ট এই ডিরেকশনটা মেইনলি ডিল করে বেড প্লেজার, সেক্সুয়াল লাইফ এবং ফ্যামিলি হ্যাপিনেস, মানে ম্যাট্রিমোনিয়াল হ্যাপিনেস কিন্তু এই ডিরেকশনটা থেকে আপনারা ফাইন্ড আউট করবেন। এবার এই ডিরেকশনে যদি কোনো রকম ভাবে টয়লেট করে যায় তাহলে তার কারেকশন কি, টয়লেট সিটের চারপাশে ব্লু টেপ দেবেন, যদি কিচেন পড়ে তাহলে বার্নারের তলায় গ্রিন কালারের স্ল্যাব দেবেন। আর একটা কি করবেন, আপনার একটা নিজের, যাদের বিয়ে এখনো পর্যন্ত হয়নি তারা নিজের একটা বিউটিফুল স্মাইলিং ফেসের একটা পিকচার, সেটা ব্ল্যাক কালারের ফ্রেমে ফ্রেম আউট করে এই নর্থ অফ নর্থ ওয়েস্ট এই ডিরেকশনটাতে মানে টাঙিয়ে দেবেন। এবং সেই পিকচারটা দেখবেন যে যিনি আপনাকে দেখতে আসছেন বা অপোজিট পার্টনারের আপনার প্রতি কিন্তু একটা গুড ফিলিং বা অ্যাট্রাকশন জেনারেট হবে। এরপরে যেটা যাব পরের স্লাইডটাতে, সেটা হচ্ছে ইস্ট। যদিও এই ইস্ট ডিরেকশনটা আমাদের সোশ্যাল কানেকশনের ডিরেকশন, মানে যে আমাদের বিবাহের জীবনে যে কানেকশনস গুলো তৈরি হয় সেটা ডিটারমাইন হয় ইস্ট ডিরেকশনে। এখানে যদি কোনো রকম ভাবে টয়লেট থাকে তাহলে সেখানে গ্রিন কালারের টেপ দেবেন টয়লেট সিটের পাশে, কিচেন থাকলে গ্রিন কালারের স্ল্যাব বসবে, অ্যাভয়েড রেড কালার হিয়ার। অথবা আর একটা জিনিস যেটা করতে পারেন, যদি এই ধরনের জিনিসগুলো রেমেডি
আপনারা ইজিলি করতে না পারেন, তাহলে ব্রাসের স্টার্ট পাওয়া যায়, সেই স্টার্ট কিন্তু আপনারা গ্রাউন্ডের মধ্যে পুঁতে দিতে পারেন। ওকে, ইস্ট ডিরেকশন, এক্স্যাক্টলি কম্পাস থেকে বার করবেন ইস্ট ডিরেকশন কোন দিক, সেই দিকে আপনারা ব্রাস স্টার্ট গুলোকে পুঁতে দিতে পারেন। আর একটা ডিরেকশন যেটা প্লে করে ওয়েস্ট ডিরেকশন, যদিও এটা ম্যানিফেস্টেশনের ডিরেকশন, এই ওয়েস্ট ডিরেকশনে যদি কোনো রকম ভাবে টয়লেট থাকে তাহলে সেখানে হোয়াইট টেপ লাগবে, আর কিচেন থাকলে বার্নারের তলায় ইয়েলো কালারের স্ল্যাব থাকবে। অ্যাভয়েড রেড অ্যান্ড গ্রিন কালার ইন দিস জোন। আর একটা জিনিস বলি, ওয়েস্ট যেহেতু আমাদের উইশ ফুলফিলমেন্টের জায়গা, তাহলে আপনাদের রেমিডিয়াল কারেকশন কিভাবে করবেন, ওয়েস্ট ডিরেকশনে আপনার নিজের একটা উইশ লিস্ট টাঙিয়ে, মানে উইশ লিস্ট লিখে সেটাকে ওয়েস্ট ডিরেকশনে পুট আপ করতে হবে। আর একটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর সাউথ ইস্ট, এই দুটো ডিরেকশনে দুটো ইউনিকর্ন হর্স এর আইডল বা স্ট্যাচু, আমি একটু দেখিয়ে দিই অনেকের যদি কনফিউশন হয়। এই দুটো দেখছেন ইউনিকর্ন হর্স এর যে স্ট্যাচু, এটা মার্কেটে অ্যাভেলেবল। এই দুটো কিনে একটা নর্থ ওয়েস্টে আর একটা সাউথ ইস্ট ডিরেকশনে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে, সেটা কম্পাস থেকে ডিটারমাইন করবেন যে কোন দিকে এক্সাক্ট ডিরেকশনটা বাড়ির পড়ছে, সেন্টারে দাঁড়িয়ে কম্পাস দিয়ে ডিটেক্ট করবেন। এই দুটো রাখলেন, আর উইশ লিস্ট কোথায় বললাম, ওয়েস্ট ডিরেকশনে টাঙিয়ে দিতে হবে। তাহলে উইশ লিস্ট কিভাবে লিখবেন আমি একটুখানি দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় উইশ লিস্টটা। উইশ লিস্টে সবার প্রথমে আপনার নিজের ইচ্ছাটাকে লিখবেন, কি লিখবেন, আই ফাইন্ড মাই লাইফ পার্টনার হু ইজ সাপোর্টিভ অ্যান্ড টেকস কেয়ার অফ মি, আই এম গেটিং ম্যারিড অন 2024। অবশ্যই, সুতরাং দর্শক বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে এখানে যে উইশ লিস্ট আমরা দেখেছি, এই উইশ লিস্টটা আরেকবার আমরা দেখি এখানে কি লেখা আছে। যারা ইংলিশে পড়তে চাইছেন ইংলিশে পড়তে পারেন, যারা বাংলায় চাইছেন তারা সুন্দরভাবে এইটুকুই বলবেন যে আমি আমার নিজের জন্য একজন সাপোর্টিভ, যে আমাকে সাপোর্ট করবে, যে আমাকে যত্ন করবে, যে আমাকে ভালোবাসবে, তেমন জীবন সঙ্গী পেয়ে গেছি 2024 সালের ভিতরে। অর্থাৎ এই কথাটা আপনি অত্যন্ত সহজভাবে, আপনি যে ভাষারই মানুষ হন, এটা ইংলিশটা যেটা লেখা আছে যার সারাংশটা বাংলাটা এটাই দাঁড়ায়, যদি আপনি বাংলা ভাষায় কথা বলেন তাহলে এটাই বলবেন, আমি 2024 সালের মধ্যেই আমি আমার নিজের জন্য একজন সাপোর্টিভ, একজন ভালোবাসার মানুষ, যে আমাকে যত্ন করবে, ভালোবাসবে ও সাপোর্ট দেবে, তেমন জীবন সঙ্গী পেয়ে গেছি। যদি আপনি অন্য কোনো ভাষার মানুষ হন তাহলে আপনি আপনার নিজের ভাষায় এই কথাটাকে নিজের মতন করে বলতে পারেন। তা এরই সঙ্গে দর্শক বন্ধুরা প্রোগ্রাম এগোচ্ছে। আজ আমরা যে টপিক নিয়ে ডিসকাস করলাম আলোচনাতে, আমরা অনেক কিছু জেনেছি, এবারে বিষয়টা জানার সুযোগ হয়ে ওঠে না। যখন জানার সুযোগ হয়েছে তাহলে এই জানাটাকে কাজে লাগান। আরো ভালোভাবে জানতে চাইলে এই অনুষ্ঠানের পরে আপনারা যে সময়টা হাতে পাচ্ছেন ম্যাডামের সাথে ব্যক্তিগতভাবে ফোনে কন্ট্যাক্ট করুন এবং ডিটেইল নিজের প্রশ্নটা রাখুন তার কাছে। তিনি কি গাইডলাইন আপনাকে দেবেন, কি তার পরামর্শ থাকবে সেটা আপনারা জানুন, এবং যেখান থেকেই যোগাযোগ করছেন চাইলে অনলাইন করতে পারেন, চাইলে চেম্বারে আসতে পারেন। যেটুকু সময় আছে দর্শকদের জন্য আর কি আজকে জানাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, এই যে কারেকশনস গুলো বললাম এইটুকানি আপনারা মোটামুটি করলে 3-4 মাসের মধ্যেই দেখবেন আপনারা ভিজিবল রেজাল্ট দেখতে পাচ্ছেন, করার ঠিক 3-4 মাসের মধ্যে। আর তার সাথে যারা একটু কনসালটেন্সি করে নেবেন বলে ঠিক করছেন, তারা আমার ইউটিউবেও থাকে অনেক ধরনের প্রোগ্রাম, সেগুলো একটুখানি ফলো আপ করবেন, তার থেকে অনেক কিছু ডিটেলস পেয়ে যাবেন। আর অবভিয়াসলি এর সাথে সাথে ট্যারোকার্ড রিডিং, আমি প্রথমেই বললাম ট্যারোকার্ড রিডিংয়ে তো ডেফিনেটলি দেখা হয় যে আপনার লাইফের অবস্টাকলটা কোন দিক থেকে আসছে, তাই সেটাকে কাটিয়ে দেওয়ার উপায়ও কিন্তু এঞ্জেল থেরাপিতে হয়। আজকে এরই সাথে দর্শক বন্ধুরা প্রোগ্রাম আপাতত আজ এই অবধি, ভালো থাকতে হবে সকলকে, অবশ্যই যে কথাগুলো জানলেন শুনলেন সেগুলোকে ভালো করে অ্যাপ্লাই করুন, ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন। ম্যাডামকে ধন্যবাদ জানাই, সকল দর্শক বন্ধুদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন সকলে। দূর আর দূর।